হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউজ কিচেনে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। একটু অসুবিধার মধ্যেই ছিলাম, মানে খুব অসুস্থ ছিলাম, সেই জন্যে তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পর তোমাদের কাছে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। তো যাই হোক, দেখো আজকে আমি বানিয়েছি ডিম আলু ফুলকপি। ফুলকপি দিয়ে ডিম আলু করেছি। তো ফুলকপি আলু ডিম যারা খেয়েছো তারা তো জানো খুব সুন্দর হয়, মানে গরম ভাতে তো দারুণ লাগে। এই শীত চলে যাবার, মানে যারা আগে করনি শীতকালে, শীত চলে যাবার শেষ মুহূর্তে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো ফুলকপি আলু ডিমের রেসিপিটা। আমি কীভাবে করেছি তোমরা দেখতে থাকো, আমি দেখো আমি কীভাবে বানিয়েছি। এই দেখো, প্রথমে আলু কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি, একটু মটরশুঁটি, ধনে পাতা আছে, চারটে ডিম আছে, টমেটো আছে। এবার আরও কিছু কিছু যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা 5 ফোড়ন, তেজপাতা, আদা রসুন বাটা। এবার প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে, দেখো। আর আমি রান্নাটা সর্ষের তেলে করব। আর বলে রাখি, এই রান্নাটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও এটা করা, আমি অসুস্থ ছিলাম নানা কারণে, মানে সেই জন্য আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। আর যে যে মশলাগুলো লাগবে, দেখো এই যে গুঁড়ো মশলা কিছু আছে আর ওটা মিট মশলা আছে, তো ওইগুলো লাগবে, আমি ব্যবহার করবো, তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি সর্ষের তেলে একটু হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ, আর দিয়ে ফুলকপি আলুটা ভাজবো। এটাও তোমরা নাও দিতে পারো, আমি জাস্ট কালারটার জন্য দিলাম, আমার ভালো লাগে এই কালারটা। দেখো ফুলকপি আলুটা আমি ভেজে নেব। দেখো এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি অনেক দিন আসতে পারিনি, আমার খুব মানে শরীরটা খারাপ ছিল, বাচ্চারা একটু অসুস্থ ছিল, আমিও খুব অসুস্থ ছিলাম, তো সেই জন্য আসতে পারিনি। ভিডিওটা আমার অনেক দিন আগের করা, আমি এতদিনে শেয়ার করছি, তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুব সহজ রেসিপি একটা, কিন্তু খুব সুস্বাদু। ও দেখো আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে দিয়ে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটাতে আমি রান্না করব। এই যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার ডিমটাকে আমি ভাজব। একটু জাস্ট কাঁটা চামচ দিয়ে আমি একটু গেঁথে দিচ্ছি যাতে ভেতরে নুনটা ঢুকে যাবে, নুন বা মশলা যখন রান্না করব। আমি সেদ্ধ করে রাখা ডিমটা পরে ভাজব। দেখো ফুলকপি আলুটা আমার প্রায় ভাজা হয়েছে, চার বেশি ভাজবো না। এইবার এই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি ফোড়ন দেবো, 5 ফোড়ন আছে আর তেজপাতা, এটা আমি ফোড়ন দিয়ে দিলাম, দেখো। আর এদিকে ফুলকপি আলুটা মানে ভাজা হয়েই গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। এইবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, তবু আমি একটু সিম করে রেখেছি, একদম সিম আছে রেখেছি, মানে ভেতর থেকে একটু মানে কী বলবো, জাস্ট একটু সেদ্ধ মতো ভালো করে সেদ্ধ হয়ে গেলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, এই জন্যেই, তাছাড়া আর কিছুই নয়। ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে, তা সত্ত্বেও আমি সিম আছে রেখেছি। এবার আমি তুলে নিচ্ছি, দেখো মানে ফুলকপি আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তুলে নিয়ে আমি ওই তেলে ওই দিকেই আমি ডিমটা ভাজব। খুব লাল করে কিন্তু ভাজিনি আমি, সিম আছে ভাজলে কী বলতো, ভাজাটাও হলো প্লাস মানে সেদ্ধটাও ভেতরটাও অনেকটা সফট হয়ে যায়, খুব মানে খুব বেশি সময় লাগে না রান্না করার সময়, খুব বেশি সময় লাগে না। তো দেখো কথা বলতে বলতে আমি ওইদিকে ডিমটা দিয়ে দিয়েছি, ডিম চারটে আমি ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দেখো ব্রাউন কালার হয়ে গেছে, আমি সামান্য জল দেব। এইবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, আদা রসুন পেস্ট আমি একসঙ্গেই করে রেখেছিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এইবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, নুন দিলাম, হলুদ দিলাম, তোমার যে যার মানে পরিমাণ মতো দেবে,
লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি ঝাল দেবো না, তোমরা ঝালটা যেটা বুঝে দেবে। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, একটু কষিয়ে নেবো। দেখো খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, ডিমটা একটু লাল লাল করে ভেজে নিলাম, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, দিয়ে আরও ভালো করে কষাবো। মাছটা কিন্তু আমার খুব জোরে নেই, মিডিয়াম সিমে আছে, তো মিডিয়াম সিমে রেখেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো টমেটোটা একটু নরম নরম হয়ে আসছে, খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে। এবার আমি ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষাতে থাকবো। দেখো জলটা একদম শুকিয়ে গেছিলো, আবার একটু জল দিলাম, দিয়ে আবার কষাচ্ছি। সরি, এই যে আমি মিট মশলাটা এতক্ষণে দেব, আগে দিলেও হতো কিন্তু যেহেতু ভাবলাম যে ফুলকপি আলুটা একটু ভালো করে কষিয়ে নিই, মশলাগুলো ভেতরে ঢুকে যায়, তারপরে মিট মশলাটা দেবো, তো মিট মশলাটা দিয়ে আবার কষবো। এইবার আমি একটুখানি চাপা দিয়ে দেবো, জাস্ট কয়েক মিনিটের জন্য। দেখো আবার চলে এলাম, আবারও যে মিট মশলা দিয়েছিলাম এবার খুব ভালো করে কষবো। দেখো টমেটোগুলোও গলে গেছে, মানে একদম নরম হয়ে গেছে, মটরশুঁটি একদম মানে দেখো অনেকটাই নরম হয়ে গেছে, মটরশুঁটি পুরো মাখা মাখা হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে গ্রেভির কালারটা, দেখতে যা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার বানাবে, আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখবে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। দেখো আমি এবার জলটা দিয়ে দিচ্ছি, যেমন ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দেব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খুব ভালো একটা স্মেল ছেড়েছে। এবার আমি উপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দেখো দিয়ে আমি এবার চাপা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আসছি, বেশিক্ষণ টাইম লাগে না, পাঁচ মিনিট পরে, পাঁচ সাত মিনিট পরেই দেখো ফুটে উঠেছিল, আবার চাপা দিয়ে দিয়েছিলাম, পাঁচ সাত মিনিট পরে এরকম অবস্থা এসেছে। দেখো ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, আমি এবার উপর থেকে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেবো, আমি এরকমই ঝোলঝোল রাখবো, কারণ ফুলকপি আলু ডিম একটু ঝোলঝোলই ভালো লাগে গরম ভাতের সঙ্গে, গরম রুটির সঙ্গে, সবার সঙ্গেই পরিবেশন করা যায়, এরকম একটু ঝোলঝোলই ভালো লাগে আমাদের, তো এরকম ঝোলঝোলই রাখবো। আমি আবার একটু চাপা দিয়ে দিলাম, জাস্ট কয়েক সেকেন্ড পরেই আসছি। দেখো রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি চাপা দিচ্ছি একটু স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য, একটু পরেই মানে কয়েক সেকেন্ড পরে আসছি। দেখো আমার রান্নাটা রেডি,
পুরো রেডি টু সার্ভ, একদম সার্ভ করার জন্য রেডি। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিও, কমেন্ট করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, অল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমি যখনই যা কিছু ভিডিও আপলোড করবো নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাবো কয়েকদিন, মানে তাড়াতাড়ি চেষ্টা করবো আসার। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।